হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোল টেস্ট সাজেশান দু হাজার একুশ তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য এখান থেকে যতগুলো প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও ভিডিওটি পছন্দ লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি ক্লাসে পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো আজ ক্লাস শুরু করা যাক প্রথমে বলছি দেখো এমসি কিউ প্রশ্নোত্তর এক নম্বর একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গামা বৈচিত্র্য নেক্সট দেখো দু প্রশ্ন কী বলছে জীববৈচিত্র্য জনক হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উইলসন নেক্সট দেখো তিনেরটা বলছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অন্য রয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পশ্চিমবঙ্গে নেক্সট দেখো বলছে চারের প্রশ্নটা বলছে জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ রিও দি জেনারিও নেক্সট পাঁচেরটা বলছে নীলগিরি বায়ুস্পিয়া রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তামিলনাড়ু নেক্সট ছয়টা বলছে পৃথিবীর সবচেয়ে বেশি জীববজিত দেশ হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ব্রাজিল নেক্সট সাতেরটা বলছে ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাস হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ উনিশশো বাহাত্তর সালে নেক্সট বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বর কি বলছে বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে উত্তর বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষেধ থাকে তাকে বাফার এলাকা বলে নেক্সট দেখো দু নম্বর গ্রিন ডেটা বুক কী উত্তর গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তি বিপদ থেকে অবলুপ্তি বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে নেক্সট তিন নম্বর বলছে আলফা বৈচিত্র্য কাকে বলে উত্তর একই বাসস্থান একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে নেক্সট দেখো পরের প্রশ্নটা বলছে ভারতের প্রশ্ন নাম্বার চার ভারতের বৃহত্তম জনবৈশিষ্ট্য বৈশিষ্ট্য বৈচিত্র্যের হটস্পট কোনটি উত্তর ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট হলো হিমালয় পার্বত্য অঞ্চল নেক্সট পাঁচেরটা বলছে জীব সংরক্ষণ কাকে বলে উত্তর কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণী সংরক্ষণকে জীব সংরক্ষণ বলে নেক্সট দেখো প্রশ্ন উত্তর তো এক নম্বর এখানে দেখো কতগুলো প্রশ্ন রয়েছে ইম্পর্ট্যান্ট সেটা রয়েছে প্রথম দেখো কী বলছে জীব বিনাশের প্রভাব কী এর সঙ্গে রয়েছে ক্রান্তীয় অঞ্চলে জীব বেশি কেন নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর জীববৈচিত্র্যে বিনাশের কারণ কী জীব বৈচিত্র্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করো এবং তার প্রয়োজনীয় উদাহরণ দাও নেক্সট প্রশ্ন কী বলছে দেখো জীব বৈচিত্র্য কী লাল তালিকা কী জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিও ভালো লাইক করে দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো